আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বছরখানেক আগে বাজার কাঁপানো Mpow X3 80WST যখন স্লাইড করে ভলিউম বাড়ানো কমানো যায় এই ফিচারটি নিয়ে আসছিল, তখন কিন্তু বাজারে বেশ জায়গা দখল করে ফেলেছিল। 2023 সালে এসে 80WST কি পুরনো চালে ভাতে বাড়ে টাইপের অবস্থা হবে কিনা, নাকি পুরনো জিনিস পুরনোই রয়ে গেছে এই টাইপের অবস্থা হবে, তা জানবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। আর হ্যাঁ, 80WST-র মধ্যে কিন্তু ANC রয়েছে, যেটা সেই এক বছর আগে বেশ সারা জাগিয়েছিল এই বাজেটের মধ্যে। বাট 2023 সালে কি তা হবে কিনা চলুন দেখে আসি। সো রোল দ্য ইন্ট্রো। ওয়েল, তো প্রথমে যদি তাকে বক্স কন্টেন্টের দিকে, বক্সের দিকে তাকালে দেখতে পারবেন Mpow এর সিগনেচার বক্স, এবং এই বক্সের ভিতরে আপনারা পাবেন 80WS এর কেসটি, সাথে থাকবে এয়ারবাডস দুটি, এছাড়াও এর সাথে থাকবে 5 জোড়া এক্সট্রা ইয়ার টিপস। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই ইয়ার টিপসগুলো দুটো প্যাকেটে আলাদা করা আছে, অর্থাৎ একটা প্যাকেটে 2 জোড়া আর একটা প্যাকেটে 3 জোড়া। এটা কি জন্য কোয়ারেন্টাইন করলো তা আমার তো জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। টিপস বাদেও কিন্তু এর বক্সের ভিতরে পাবেন এর মাইক্রো USB কেবল, যেটির মাধ্যমে এটিকে চার্জ দিতে পারবেন। এছাড়াও থাকছে দুটি ইউজার ম্যানুয়াল, একটি ইউজার গাইড আর একটি ইউজার ম্যানুয়াল। সো আপনারা চাইলে সেটার উপরও PhD ডাবল PhD অর্জন করতে পারেন। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালিব প্লাজা রয়েছে তাদের একটি দোকান, তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। ওয়েল, চলে আসি এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি থেকে। ডিজাইনের দিকে যদি তাকান তাহলে দেখতেন যে সেমি স্কোয়ার টাইপের একটি কেস এটি, এবং এটার ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম, অন্যদের থেকে কিন্তু একটু আলাদা, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং সামনের দিকে যদি আপনারা তাকান, এখানে Mpow এর যে ব্র্যান্ডিংটা আছে সেটা আপনি লক্ষ্য করতে পারবেন। আর পিছনের দিকে তাকালে কিন্তু টোটালি ফ্ল্যাট, এর নিচের দিকে তাকালে কিন্তু দেখবেন টাইপ সি কেবল রয়েছে, বা সরি টাইপ সি পোর্ট রয়েছে, যেটার মাধ্যমে আপনি এটিকে চার্জ দিতে পারবেন। এছাড়াও একটা জিনিস আমি খেয়াল করলাম যে Mpow এর যে এই কেসগুলো, এই কেসগুলো কিন্তু বেশ চমৎকার দেখতে, এবং একটা গ্লসি প্লাস্টিকের একটা সমন্বয় তারা দিয়েছে। বাট এর ডান দিকে এবং বাঁ দিকে এবং নিচে এর মধ্যে কিন্তু একটা গ্রিফি টেক্সচার তারা দেওয়ার চেষ্টা করেছে, যেটা গ্রিফ করার জন্য এই কেসটাকে বেশ ভালো হবে। এবং এই কেসের কোথাও কিন্তু আমি কোনো ধরনের LED ইন্ডিকেটর দেখতে পাই নাই, যেটা কিন্তু একটু অন্যরকম ভাইব নিয়ে আসছে, অর্থাৎ চার্জ দিলে বুঝতেই পারবেন না যেটা চার্জ হচ্ছে কিনা। এছাড়াও ঢাকনাটা যদি খোলেন, হ্যাঁ হিঞ্চটা মোটামুটি চলে, খুব একটা শক্তিশালী বলবো না আমি, আবার খুব একটা নরবরও বলবো না, বাট হিঞ্চটা মানে অ্যাভারেজ ওকে চলে। আর এর হিঞ্চের ভিতর দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন এর যে এয়ারবাডসগুলো যেখানে বসানো আছে সেই এরিয়াটা কিন্তু আসলে ম্যাট টেক্সচার তারা দিয়েছে, এবং উপর অংশটা কিন্তু গ্লসি প্লাস্টিক উইথ ম্যাক্স টেক্সচার তারা দিয়েছে। এবং গ্লসি প্লাস্টিকের ওই ভিতরে একটু দেখবেন ছোটো ছোটো করে কিছু লেখা আছে, অর্থাৎ এর মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু লেখা আছে, যেগুলো চাইলে আপনারা চেক করতে পারবেন। এখন চলে আসি সরাসরি এয়ারবাডসের দিকে, যেগুলো সুন্দরভাবে এখানে বসানো আছে। এবং এই এয়ারবাডসটা যদি আমি প্রথমটা উঠাই তাহলে দেখতে পারবো এটা কিন্তু একটা লম্বা স্টেইনযুক্ত একটা এয়ারবাডস, এবং এটা কিন্তু গ্লসি প্লাস্টিক এবং ম্যাট ফিনিশটা সমন্বয়ে তৈরি। এর উপর অংশ যেটা আছে সেটা কিন্তু আসলে ম্যাট ফিনিশের টেক্সচার, এবং এখানে যেই একটা স্লাইড দেখছেন যেটা একটু ডাবানো সেটা কিন্তু আসলে তার টাচ সেন্সিটিভ এরিয়া। এবং এটাকে যদি উপরে থেকে নিচের মুখী সোয়াইপ করেন, ডান দিকেরটা যদি উপরে থেকে নিচের মুখী সোয়াইপ করেন বা যেভাবেই সোয়াইপ করলেই সেটা কিন্তু ভলিউম আপ হবে, এবং বাঁ দিকেরটা যদি আপনি সোয়াইপ আপ করেন বা সোয়াইপ ডাউন করেন তাহলে কিন্তু ভলিউম ডাউন হবে, যেটা একটা ইউনিক ফিচার ছিল বছরখানেক আগে। এবং উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন এর মধ্যে রয়েছে একটি LED ইন্ডিকেটর, এবং উপরে নিচে দুটো টোটালি মাইক্রোফোন রয়েছে, যেটা এটার মাইক্রোফোন হিসাবেই কাজে দেয় এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন হিসাবে কাজে দেয়। সো এক্ষেত্রে আমি বলতে পারি পুরেই মাখন। অপরদিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পারবেন এর যে এয়ারবাডসের মূল বডিটা সেটা কিন্তু আসলে গ্লসি প্লাস্টিকের সমন্বয়, এবং ম্যাট টেক্সচার গ্লসি প্লাস্টিকের যে সমন্বয়টা সেটা বেশ ভালোই লাগছে। এই এয়ার টিপসগুলো কিন্তু আসলে দেখতে বেশ নরম, এবং হ্যাঁ ফিলও নরমই আছে, মোটামুটি ভালোই লাগছে, বাট খুব একটা আহামরি মানের কিন্তু কিছু না। ওভারঅল যদি আমি এর ফিটিংসটা বলি বা কমফোর্টটা বলি, হ্যাঁ ফিটিংস মোটামুটি ভালোই হচ্ছে, বাট কমফোর্ট নিয়ে আমার কাছে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, কারণ আমি মাঝে মাঝে যখন টানা কিছুক্ষণ গান শুনেছি তখন দেখতে পাচ্ছি যে এটা যে কী বলে কমফোর্টনেসটা সেটা একটু ব্যাঘাত ঘুরছিল। সুতরাং এক্ষেত্রে একটু সবাই সাবধানে থাকবেন। এয়ারবাডসগুলো কিন্তু দুটি বেশ লাইট ওয়েট, এটা মোটামুটি 5 গ্রাম করে ওজন এক একটা এয়ারবাডসের, এবং এই কেসটার ওজন আমি জানি না, কারণ আমি এই কেসটার ওজন আমি খুঁজে পাইনি কোথাও, আপনারা পাইলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। TWS-টি কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি হিসাবে এর মধ্যে রয়েছে ব্লুটুথ 5.0 কানেকটিভিটি, যেটা কিন্তু মোটামুটি 10 মিটার রেঞ্জের মতো আপনাকে অনায়াসে একটা ভালো কভারেজ দিয়ে ফেলবে। বাট যদি এর মধ্যে কোনো ধরনের ব্যারিয়ার থাকে তাহলে কিন্তু আসলে সেটা আস্তে আস্তে কমে আসবে, সুতরাং ওই ওপেন প্লেসে কিন্তু আসলে 10 মিটার অনায়াসই ব্যাকআপ দিয়ে ফেলবে। এছাড়াও এই TWS-টির মধ্যে রয়েছে IPX8 এর ওয়াটার রেটিং, অর্থাৎ বৃষ্টির ছেটাফোঁটা বা পানির স্প্ল্যাশ এগুলো টোটালি সহ্য করতে পারবে, এছাড়াও আপনি এটা নিয়ে পানির নিচেও চলে যেতে পারবেন। সো এক্ষেত্রে কোনো ধরনের প্যারা হবে না, বাট ইচ্ছাকৃত করেন না, অ্যাক্সিডেন্টালি হলে সেটা ভালো, বাট ইচ্ছাকৃত এটা নিয়ে একদম ঝাপাঝাপি দাপাদাপি করা কোনো ধরনের দরকার নাই। এছাড়াও Mpow ক্লেম করছে যে এই
টিডব্লিউএসটির মধ্যে কিন্তু আসলে এএনসি রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, যেটা মোটামুটি চলে আর কি এই বাজেটের মধ্যে। এবং এক বছর আগের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে মোটামুটি ভালো। আপনি যদি রাইট ইয়ারবাডসটাকে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু আসলে আপনার এএনসি মোডটা চালু হয়ে যাবে। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে এএনসি মোড অন করেই যে কোনো অডিও প্লেব্যাক করতে, কারণ আপনি যদি এএনসি মোড অন করেন তাহলে কোম্পানি ক্লেম করছে যে আপনি সিঙ্গেল চার্জে মোটামুটি 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট সেটা কিন্তু একটা মিনিমাম ভলিউমে। আমি যখন 80-90% ভলিউমে গান শুনেছি এএনসি মোড অ্যাক্টিভ করে, তখন আমি মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর যদি এএনসি মোড অফ রাখেন তাহলে কিন্তু সেটা আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং একবার ব্যাটারি চার্জ শেষ করার পর, অর্থাৎ টিডব্লিউএসের চার্জ শেষ করার পর, আমি কেসের মাধ্যমে মোটামুটি 3 বারের মতো চার্জ দিতে পেরেছি। সুতরাং বুঝতে পারছেন মোটামুটি 4 বার, অর্থাৎ 4×5=20 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনি এই টিডব্লিউএস উইথ কেস পেয়ে যাবেন, যেটা নেহাত খারাপ না, আবার নেহাত আহামরিও না। আর হ্যাঁ, এই কেসটাকে চার্জ করতে কিন্তু মাত্র 2 ঘন্টার মতো সময় লাগে, এবং এই কেসের থেকে টিডব্লিউএসটি চার্জ হতে কিন্তু মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো সময়টা বর্তমানে দিক দিয়ে চিন্তা করলে একটু বেশি, বাট খারাপ না। অডিও হিসাবে এর মধ্যে রয়েছে 10mm একটি ড্রাইভার, যেটি কিন্তু আসলে এসবিসি এবং এসি কোডেকের সাপোর্ট আপনাকে দিবে। এবং এর যে অডিও কোয়ালিটি আমি আপনাকে বলি, এর যে বেসটা আছে সেটা খুব পরিমিত, একটা ব্যালেন্স বেস তারা প্রোভাইড করছে, খুব একটা পাঞ্চি বেস বা ডিপ বেসগুলা ওরকম পাঞ্চ করে না আপনাকে। সো এক্ষেত্রে আমি বলবো বেসটা যদি একটু বাড়তি হতো তাহলে কিন্তু আসলে বেস লাভার যারা আছে তাদের জন্য এটা খুব ভালো হতো, বাট যারা ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা ওকে। মানে মিড এবং ভোকাল সেকশনে যদি তাকান তাহলে কিন্তু এটা মোটামুটি অন অ্যাভারেজলি ভালোই চলছে, আমি এখানে ওকেই বলবো। বাট এর ট্রেবলটা কিন্তু আসলে একটু বেশি পরিমাণে শার্প, বা এর স্পাইকগুলো একটু বেশি পরিমাণে হিট করে আপনাকে কানে যখন আপনি মোটামুটি একটু বেশি ভলিউমে গান শুনবেন। বাট যদি ভলিউম কমিয়ে রাখেন তাহলে কিন্তু ট্রেবলটা আপনাকে সমস্যা করবে না। বাট আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি যখন 80-90% ভলিউমে গান শুনছিলাম তখন কিন্তু এই ট্রেবলটা আমার মাঝে মাঝে একটু বিরক্তির কারণ হয়ে উঠছিল। একটা জিনিস খেয়াল করলাম এই Mpow X3 ATWS-টার ক্ষেত্রে, যে ATWS-টা যদি ওভারঅল আপনি বলেন, এক বছর আগের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু আসলে 2023 সালে এসে এটা পারচেস করার মতো কোনো যুক্তিকতা আমি এখন দেখছি না। কারণ এই বাজারের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো TWS অলরেডি বের হয়ে গিয়েছে, তখনকার আমলে Mpow X3 কিন্তু আসলে বেস্ট ছিল, বাট এখন এসে কিন্তু এর ভাই ব্রাদার অনেক আছে যারা এই বাজেটের মধ্যে আরও ভালো ভালো ফিচার আপনাকে অফার করছে। সুতরাং আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও নেওয়া পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।